আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজ আপনাদের সামনে দারুণ একটি ওষুধের রিভিউ নিয়ে হাজির হয়েছি। ওষুধটির নাম সিনারন প্লাস। এটি প্রস্তুত করেছে স্বনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এটিতে উপাদান হিসেবে রয়েছে সিনারিজিন 20 মিলিগ্রাম এবং ডাইমেনহাইড্রিনেট 40 মিলিগ্রাম। আজ জানবো সিনারন প্লাসের কাজ কী, খাওয়ার নিয়ম, কারা খেতে পারবে, কারা খেতে পারবে না, গর্ভাবস্থায় স্তনদান করে খাওয়া যাবে কিনা, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা ইত্যাদি। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে যাই। এখন যেমন সিনারন প্লাসের কাজ কী। সিনারন প্লাসের কাজ হচ্ছে যেমন কানে বৌ বৌ শব্দ শোনা, এক্ষেত্রে সিনারন প্লাস ট্যাবলেটটি ব্যবহার করা হয়। কানে কম শোনার ক্ষেত্রে ওষুধটি ব্যবহার করা হয়। মানসিক অবসন্নতা দূর করতে এই ওষুধটি ব্যবহার করা হয়। পাশাপাশি অনিদ্রা দূর করতে এই ওষুধটি ব্যবহার করা হয়। রাত্রিকালীন খিচুড়িতে ওষুধটি ব্যবহার করা হয়। এছাড়াও কানে অস্বস্তিকর শব্দ শোনা, ঝিমুনি, মাথা ব্যথা, স্মরণশক্তির লোপ পাওয়া, অনিচ্ছাকৃত চোখ ঘোরা, মাথা ঘোরা, অমনোযোগিতা, হাত ও পায়ের তালু ঠান্ডা হয়ে যাওয়া, অবসন্নতা, বমি ভাব বা বমি হওয়া, ভ্রমণজনিত অসুস্থতা ইত্যাদির ক্ষেত্রে সিনারন প্লাস ট্যাবলেটটি ব্যবহার করা হয়। খাওয়ার নিয়ম: 18 বছরের কম বয়সী শিশু ও কিশোরের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। প্রাপ্ত বয়স্কদের জন্য একটি করে ট্যাবলেট দিনে 3 বার অথবা একজন রেজিস্ট্রিকৃত ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করুন। গর্ভাবস্থায় ও স্তনদানকালে ডাইমেনহাইড্রিনেট এবং সিনারিজিন ব্যবহার করা উচিত নয়। সতর্কতা: হাইপোটেনসিভ রোগীদের ক্ষেত্রে এটি সাবধানতার সাথে ব্যবহার করা উচিত। পার্শ্ব প্রতিক্রিয়া: সিনারন প্লাসের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেমন তন্দা, শুষ্ক মুখ, মাথা ব্যথা, পেট ব্যথা ইত্যাদি হতে পারে। সিনারন প্লাস ট্যাবলেট এর প্রতি পিসের দাম 2 টাকা। প্রত্যেকটি ঔষধ ক্রয়ের পূর্বে অবশ্যই উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করুন। আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন। প্রত্যেকটি ঔষধ শিশুদের হাতের নাগালের বাইরে রাখুন। প্রিয় বন্ধুরা, সিনারন প্লাস সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।